আমার পক্ষ থেকে একটা গিফট আছে, এবং গিফটটা কার জন্য এবং কি কি? তাহলে কি খাবা তোমরা ব্রেকফাস্টে? কি খাবা ভাইয়ার? এ যা বলবে তাই শুনতে হবে। আমি হলে ভুলতাম না, কিন্তু তো ভাইয়া আমাকে বলছিল শোন বোনদের ভাইয়ের প্রতি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন এটা একটা বক্স, এই যে বক্স, এই বক্সের ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। এটার ভিতরে আমার পক্ষ থেকে একটা গিফট আছে, এবং গিফটটা কার জন্য এবং কি গিফট সেটাও আমি একটু পরে মানে এখনই শেয়ার করতেছি। বক্সটা খুলবো না। হ্যাঁ, নাম্বার ব্লক বুকস কামিং ইনশাল্লাহ টুমরো, ডে আফটার টুমরো। ডোন্ট সিট ডাউন, ইটস ব্রোক। সাথে টুকটাক ইংলিশ বলার চেষ্টা করি, যদিও আমার ইংলিশ খুবই ইংলিশ অর স্প্যানিশ, আমার ইংলিশ হলো আব্দুল কাদেরের মতো। তো এই আর কি, গতকালকে তানজিলার সাথে কথা হচ্ছিলো রাত্রেবেলা, ওকে একটু শুভেচ্ছা জানাইলাম ওর নতুন দোকান সব ওপেনিংয়ের জন্য। তো বান্ধবী নাকি ওকে ফোন দিয়ে বলছে যে ও ব্যস্ত যেহেতু সব ওপেনিংয়ের জন্য, তো ভিডিও টিডিও দেখার সময় তো পাবে না স্বাভাবিক। তোর বান্ধবী নাকি ওকে ফোন দিয়ে বসে তোর ফুপি তোর জন্য একটা ওভেন কিনছে। তো রাত্রে কথা হচ্ছিল, আমি বললাম হ্যাঁ ওভেন নিলাম, কারণ হলো ওই আমার কাছে চুরি ফিতা হাবি যাবি ওই সব গিফটের চাইতে এই গিফটটা আমার কাছে খুব বেশি ভ্যালুয়েবল মনে হয়েছে। ভ্যালুয়েবল এই সেন্সে না যে আপনারা হয়তো ভাবতে পারেন যে এক্সপেন্সিভ বোঝাতে যাচ্ছি, না আমার মনে হয়েছে গিফটটা কাজে লাগবে। এই যে ওয়ারেন্টি 5 ইয়ার্স, এই যে 5 ইয়ার্সের ওয়ারেন্টি। আমি এটা ওপেন করব না, ও বাসায় ওপেন হবে। হ্যাঁ মা, নাইফি দিয়ে কি করবা তুমি? এই যে ওই যে বক্সটা বললাম গিফট আছে, ওই বক্সের মধ্যে এরকম আরেকটা সেম স্কুটি আছে। তো এরকম সেম দুইটা স্কুটি কিসের জন্য সেটা আমি বলতেছি। আর একটা স্কুটি আমি আবদিয়ার জন্য কিনেছি। আপনার আবদিয়াকে অনেকে চিনেন, ভাবির ছোট বোন মিমের মেয়ে আবদিয়ার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। দুই বোন একসাথে চালাবে, ভালো লাগবে। যে আমার রসগোল্লা, আমার রসগোল্লা মাত্র ঘুম থেকে উঠলো। রসগোল্লা কি খাবা তুমি এখন? দেখি না এখানে কি সব ব্যথা হয়েছিস নাকি? এখানে কাটতে গেছিল কবে? আরে কানামাসি এ তান, দেখি তোর নখ কত বড় হয়েছে দেখি, দেখি নখ কাটতে হবে বাবু, চলো নখ কেটে দিই, নখ অনেক বড় হয়েছে, কেটে দেবো। তোর তোরটাও কাট, তোষণের ডাক কেটে দেয় পারবি? ব্যথা পাবে। তাহলে কি খাবা তোমরা ব্রেকফাস্টে? কি খাবা ভাইয়ার? ভাবি হলো একটু বাইরে গেছে, হাঁটতে নিচে হাঁটতে গেছে বাইরে, যে রোদ ওরা অবশ্যই আস্তে আস্তে একদম ইয়ে হয়ে যাবে, কাহিল হয়ে যাবে। কি খাবে বাবু? আমা এটা আবার কি খাওয়া? এটা কি খাওয়া? আই ডোন্ট নো। এই যে আরেকজন, এই যে এখানে কাইত হয়ে শুয়ে আছে। ওনার স্কুল শুরু হবে আর 4 দিন পর থেকে। গতকালকে তোষানের এই স্কুলের, তোষানের গ্রেড 3-র মানে ও তো গ্রেড 4-এ উঠলো, গ্রেড 3-র যে মালাই টিচার ছিল, মালাই টিচার গতকালকে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। ইনানিল্লাহি ওয়া ইন্নিল্লাহি রাজিউন। ভদ্রমহিলা, খুবই কম বয়সী এবং তোষানের ফেভারিট টিচার। না তোষান, তোষান কিন্তু এবার গ্রেড 3-তে মালাইতে, মালাই মানে বাহাসা মালাইতে 98 পাইছে। হ্যাঁ ভাইয়া ফেভারিট তোষান। অনেক মন খারাপ করতেছিল নিউজটা শোনার পর থেকে। দোয়া করি আল্লাহ ভদ্রমহিলাকে জান্নাত নসিব করুন। আমারও খুব খারাপ লাগছে দেখে। তো দেখি ওদের জন্য ব্রেকফাস্টে কি বানানো যায়। কি হয়েছে মা? তো এই যে এখানে 3টা ডিম দেখতে পাচ্ছেন, ডিম 3টা ভাঙা। কালকে না আমরা ডিম কিনে নিয়ে আসছিলাম, তো ডিম আনার সময় গাড়ির পিছনে ছিল, তো যে গাড়ির ডিকিটা খোলা হয় ডিমটা মনে হয় ঝাঁকি লেগে পাশের সাইডে চলে আসছিল, ডিমটা পড়ে যায়। তো এখানে কয়েকটা ডিম ভেঙে গিয়েছিল, আর এগুলো যা সুপুরের খোসাটা ভাঙছিল। তো আমি বাসায় এসে একবার সুন্দর করে ভেঙে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বাচ্চাদের জন্য সকালে নাস্তা রেডি করছি। আমি তোমার চা বানায় রাখছি, যা শুধু নিয়ে আসে আমি গরম করে দিই। তো বাচ্চাদের তুই ঘুমাই, তো ও শুক্র শনিবার একটু ঘুমায়। তো বাচ্চাদের জন্য এখন নুডলসটা বানাই দিই, নুডলস সিদ্ধ করে রাখছি।
ওরা এটাই খুব মজা করে খায় সকালের নাস্তায়। তাম তো দেখি পরোটা রুটি কিছুই খাইতে চায় না সকালের নাস্তায়। তো সান্ন সেম, যদি এটা দেওয়া যায়, নুডলসটা দেওয়া যায়, তাহলে খুবই মজা করে খাবে আর কি। তো সেই জন্য ভাবলাম যে ওদের, ওরা আবার সবজি টবজি দিয়ে আবার নুডলস খাইতে পছন্দ করে না, ওদেরকে আবার একটু ডিম দিয়ে জাস্ট শুধু একটু ভেজে দিলে ওইটা খাইতে ওরা আবার খুব পছন্দ করে। তো এই যে আমার ফ্রাই প্যানে তেল দেওয়া হয়েছে, তো এখন ডিম দিয়ে দিলাম। তো যেই আসে না কেন সেই আমার এই ফ্রাই প্যানটার কথা জিজ্ঞেস করে, মানে কোথার থেকে কিনেছি, কেমন সার্ভিস দিচ্ছে। তো এটা তো আইকিয়া থেকে কেনা, তো আল্লাহর রহমতে ভালোই সার্ভিস দিচ্ছে। যেভাবে করি আমি জাস্ট সিদ্ধ করে নিয়ে তেলের মধ্যে ডিম দিয়ে, তো ডিমের মধ্যে একটু নুডলসের মশলা দিয়ে দিই, তাহলে ডিমের ভিতরে নুডলসের মশলাটা পাওয়া যায়, ভালো লাগে খেতে। তো একবারে চার প্যাকেট রান্না করেছি, তাবিব, তোষাম, পান, তারপরে তাবিয়াও যদি খায়। তাবিয়ার শরীরটা আজকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ একটু ভালো, এখনও শুয়ে আছে, তেমন ঠিক আছে। এটাকে করে ফেলি। আমার এরকম করে এগ স্ক্র্যাম্বল খেতে কিন্তু খুব মজা লাগে। আমি অনেক জায়গায়, তো এখন সবাই মিলে যাই তো এয়ারবিএনবিতে থাকি, আগে যখন ঘুরতে যেতাম তখন তো হোটেলে থাকতাম, মোটেল মোটেলগুলোতে থাকতাম, ওইখানে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকতো। তো ওইটাতে এরকম এগ স্ক্র্যাম্বল দিত, খেতে কিন্তু খুবই মজা লাগতো। তো আমি আম্মুর চাটা বানাই রাখছিলাম, তো আম্মু চাটা এখন একটু গরম করে দিব, আম্মু চা খেতে একটু দেরি হয়ে গেছে, ওভেনে দিয়ে 20 সেকেন্ড গরম করলেই হয়ে যাবে। এইসব ছোটোখাটো কাজের জন্যই আসলে মাইক্রোওয়েভটা খুব দরকার হয় আর কি। তো এই যে আমার ঝটপট নুডলস হয়ে গেছে। তো অনেকে আবার পানি পানি করে নুডলস খায়, ওইরকম করে আবার তো শান্ত আবির দুজনের একজনও খেতে চায় না। তো এই জন্য ওদের জন্য ওরকম নুডলস আমি কখনো করিও নাই। ওই পানি পানি নুডলস আমার তাবিয়া খায়, তাবি তো ইয়া তানও খেত। তাবিবটা তো খেতে পারবে না, তাবিবকে অল্প করে দিই। এইতো রেডি হয়ে গেছে, দুইজন আবার চপস্টিক দিয়ে খায়, এই জন্য চপস্টিক দিলাম। আর তাবিবেরটা অল্প করে দিছি, অল্পই খাবো, সকালে অলরেডি ব্রেকফাস্ট করছে। তো এদের তিনজনকে দিই, তাবিয়া ঘুমাচ্ছে এখনো, উঠে নেই। এই যে তুই খা, তান চপস্টিক দিয়ে খা, তোরা তো চাইনিজ কোরিয়ান হয়ে যাচ্ছিস। তান তোষান খাও, খাও কই, তান খাও দেখি চপস্টিক দিয়া। ও বাবা গো, তোষান খাও দেখি, ওরে বাবা রে, মাশাআল্লাহ, দেখি তো আমার বুড়িটা কি করতেছে। দেখ ছবি তুলি তোদের একটা, এরকম কর ছবি তুলি, এমন কর, মুখ 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 নর্মাল। হ্যাঁ হুম, সুন্দর হয়েছে। ওকে, আর এই যে আমার তাবিয়া বুড়ি ঘুমাচ্ছে, ভাইয়াদের রুমে ঢুকাই যাচ্ছে না। এই যে গাদা জিনিসপত্র দিয়ে, এই যে পুরো সব কিন্তু শপিং শপিং আর শপিং। এই যে এই কর্নারেও আছে শপিং, তারপরে ওই যে ওইখানেও আছে শপিং, এই যে সব ভর্তি খালি শপিং শপিং আর শপিং। আসসালামু আলাইকুম, কি করতেছ মা? শরীরটা ভালো? জ্বর তো নাই? বাচ্চা কাশি হয়েছিল রাত্রে? রাতে বমি করছ? ওরে চলো আমরা এখন উঠি, খাবা নুডলস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মোবাইল রেখে দিই, আমরা এখন উঠি, উঠে আমরা এখন একটু খাওয়া দাওয়া করি, চলো। তোমার দাদি তোমাকে খাওয়াই দিবে, হাত মুখ ধুয়ে খাওয়াই দিবে। হ্যাঁ কি বলছে বুড়ি? উতাবো না, উতো উড়ি বাবারি, উড়ি বাবারি, দেখি তো হাসি দাও তো, একটু হাসি দাও তো, এদিকে তাকাও তো, যা বলবে তাই শুনতে হবে, তাই না? চলো যা, দাদির সাথে যাও যাও। তো আমাদের আজকেও দাওয়াত আছে, আজকেও দাওয়াতে যাব, এটাই শেষ দাওয়াত এবারের মতো ভাইয়া ভাবির উপলক্ষে। আসলে এতগুলা দাওয়াত একসাথে নেওয়াটা নিতাম না, কারণ সবাইকে কথা দিয়েছিলাম যে আম্মু ভাইয়া ভাবি সবাইকে নিয়ে যাব। আম্মু আম্মু, তুমি কোন ড্রেসটা বের করছো? এই যে এটা পরো মা,
এই যে এই আমার রুমে, বললাম এই যে এই ড্রেসটা পরো তুমি, এই যে এইটা পরো, তুমি যেটা বের করছো আমি দেখলাম, ওইটা পরার দরকার নাই, এটা পরো। এটা কোথায় কিনছিলা? আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আম্মুকে ড্রেস সিলেক্ট করে দিতে পারিনি। তো কাজ শেষ করে এসে ভাবলাম যে আম্মুকে একটা ড্রেস সিলেক্ট করে দেয়। আসলে মেয়েরা মায়ের ড্রেস সিলেক্ট করে দেয়, একসময় মায়েরা মেয়েদের দিয়েছে, যখন ছোট ছিলাম আম্মুর পছন্দ মতো সব পরেছি, এখন মনে হয় যে না আম্মু আমাদের পছন্দ বা মেয়ের পছন্দ মতো পড়ুক। ছেলেদের আসলে এত কিছু খেয়াল থাকে না। তো হ্যাঁ, এটা না, এটা এটা দরকার নেই, এটা পরো। আম্মু এটা বের করে নিয়ে গেছিলো আর কি, আমি বললাম যে না থাক, এটা পরার দরকার নেই, ওইটা পরো, ওইটা ভালো লাগবে। তো আম্মুকে ওই ড্রেসটা সিলেক্ট করে দিলাম, এখন আমিও পরবো। এখন আমি কোন ড্রেস পরবো জানি না, তবে ওখানে বাবার জন্য গেঞ্জি বের করে রাখি, সে যেটা পরবে এটা বের করে রাখলাম। এটা এখানে থাক, আম্মুর থাক। এটা হলো মিমের লাগেজ, মিমের লাগেজটা খালি করে দিব। মিমের লাগেজে আমার চাদর আছে, যার মধ্যে বেশিরভাগই সেল হয়ে গেছে, ওগুলা ডেলিভারি হবে। তো এখানে তো গতকালকে তানজিলার দেওয়া ড্রেস পরেছিলাম, তো আজকে কি পরবো একটু বের করে দেখি, যদি আমার পরার মধ্যে হয় তো পরবো। আর এই যে একটা চাদর, সেই চাদরটা আর পাবেন না, এটা স্টক আউট হয়ে গেল, এই রেড কালারেরটা। তো এটা শেষ, এটা আবার যদি আমি আনি তাহলে হয়তো আবার পাবেন, কারণ আমি সবগুলো এক পিস করে আনিয়েছি, তো এই কারণে আর কি সমস্যাটা হয়েছে। এই তো দাওয়াতে যাওয়ার জন্য ফ্রেশ হয়ে আসলাম। তানজিলার দেওয়া এই ড্রেসটা আমার খুবই পছন্দের, কারণ এটা আমি পছন্দ করেই নিয়েছি। তো এই ড্রেসটা একদিন পরলাম, ওদিনকে ফারহানাপুর বাসায় যাওয়ার সময় পরেছিলাম, আর এটা পরে খুবই আরাম, তো এটা আজকেও পরলাম। তো আসলে দেখতে 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 শেষ, এই মাসটা শেষ হয়ে গেল, আগস্ট মাস। আগস্ট মাসে ভাইয়ারা আম্মুরা আসবে আসবে আসবে, একটা উৎসব উৎসব পরিবেশ আমার বাসায় ছিল, আসলো, আর যাওয়ারও টাইম হয়ে গেল। মাঝখানে আর দুই একটা দিন, তারপরে ভাইয়া ভাবিরা চলে যাবে, আম্মুর ভিসা ইনশাল্লাহ বাড়াবো, আশা করি আল্লাহ রহমতে আম্মুর ভিসাটা বাড়বে। তো আম্মুকে তো যতদিন রাখা যায় ভিসা বাড়িয়ে বাড়িয়ে ততদিন রাখার ইচ্ছা আছে। জানি না আম্মু কতদিন আমার কাছে থাকবে, কারণ আম্মুর বাড়ি ঘর সব ওইখানে আছে, বিশেষ করে তাবিয়ার জন্য আম্মুর অন্যরকম একটা মায়া, তাবিয়াকে ছাড়া আম্মুর থাকতে কষ্টই হয়ে যাবে। ভাইয়া ওইদিনকে আম্মুকে জিজ্ঞেস করতেছিল যে আম্মু তুমি থাকতে পারবা তো, তোমার ভালো লাগবে তো? আম্মু বলছে দেখি চেষ্টা করে। তো আমি আম্মুকে বলতেছি শোনো, মেয়ে হিসাবে কিন্তু আমারও একটা অধিকার আছে, সব অধিকার কিন্তু ভাইয়ার না, আমিও কিন্তু অধিকার পাই, তাই না? তো আম্মু হাসতেছিল শুনে। তো যাই হোক, আল্লাহ আমাকে তৌফিকে দিয়েছে, আল্লাহ আমাকে এত দূর করার তৌফিক দিছে, এটা অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আমি আমার সাইড থেকে আমি আমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু করতে পেরেছি। আমি সবসময় চেষ্টা করি, আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছিলেন আমি তাদের জন্য আমার মন থেকে সব কিছু করার চেষ্টা করেছি, ভাইয়া ভাবির জন্য করলাম, নিজের মার জন্য করব। আসলে কখনো কারোর জন্য করলে আল্লাহ সেখানে বরকত দেয়, এটা আমি জানি। তো আব্দিয়ার জন্য ছোট একটা গিফট কেনার ইচ্ছা ছিল, কিনেছি, ইনশাআল্লাহ বাচ্চাটা পেয়ে খুশি হবে। আসলে যখন বাংলাদেশে যাই তখন সবার জন্য টুকটাক টুকটাক কিছু নেওয়ার চেষ্টা করি, যেমন ভাবি নিয়ে যাচ্ছে, তো ভাবি বলতেছে আসলে টুকটাক টুকটাক করে সবার জন্য নিতে ইচ্ছা করে, তো সেম ফিলিংসটাও আমার মধ্যে কাজ করে। তো যেহেতু আমার একটাই ভাই, একটা ভাইয়ের ফ্যামিলি, তাদের জন্য আমি চাই টুকটাক যাই হোক করার। তো এরপরে তানজিলা সাকিবের আমার এখানে আসার কথা আছে ইনশাআল্লাহ, জানি না কবে আসতে পারবে, যখন আসবে তখন তাদেরকে নিয়েও ঘুরবো ফিরবো, তাদের জন্য যতটুকু পারি করার চেষ্টা করব। তো সব কিছু মিলে আসলে এই আগস্ট মাসটা অনেক ভালো গিয়েছে, অনেক আনন্দের গিয়েছে, অনেক সুখের গিয়েছে। তো খারাপ লাগছে, ইমোশনাল ফিল হচ্ছে, অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে আমার তো একটাই ভাই, ভাইয়ার জন্য অন্যরকম একটা সফট কর্নার আমার মধ্যে কাজ করে। যেমন আমি ভাইয়াকে বলতেছিলাম এই তোরে আমি রোল আনতে বললাম, ক্রিম রোল, তুই ভুলে গেলি কিভাবে, আমি হলে ভুলতাম না কিন্তু। তো ভাইয়া আমাকে বলছিল শোন, বোনদের ভাইয়ের প্রতি অন্যরকম একটা টান থাকে, আমি কিন্তু আসলে ওইটা নিয়ে কোনো মনে কষ্ট নেইনি, বাট ভাইয়ার সাথে দুষ্টামি করছিলাম, ছোট্ট একটা জিনিস মনে নাই থাকতে পারে, ওইটা কোনো ব্যাপার না। তো ভাইয়াও হাসতেছিল, বলতেছিল না রে বোন, আসার সময় এমন পরিস্থিতি ছিল, মনে ছিল না। আমি বললাম ভাইয়া এটা কোনোই ব্যাপার না, আমি তোর সাথে দুষ্টামি করতেছি। তো এভাবে এভাবে করে হাসতে খেলতে দুষ্টামি করতে করতে সবাইকে নিয়ে এতটা টাইম পার হয়ে গেল।
আল্লাহর কাছে দোয়া করি ওরা সহি সালামতে যাক, সহি সালামতে গিয়ে পৌঁছাক, আবার আমার কাছে আসুক। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। এখন রেডি টেডি হবো, আস্তে ধীরে সবাইকে নিয়ে বের হবো ইনশাল্লাহ। তো আজকের মতো আল্লাহ হাফেজ।